বছর পূর্বে বজারতে উলা নাছিল আমসু, এতিয়া আমসুয়ে দাহ করে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি। মুখ্যমন্ত্রীক গালি গালাজ করে বিবৃতিও দিয়ে আমসুয়ে। সোনাপুরের শেহতিয়া উচ্ছেদ অভিযান আর আমসুর স্থিতিক পুনের সরব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংখ্যালঘুর নিরাপত্তা প্রসঙ্গত ডক্টর শর্মায় কলে মুখ্যমন্ত্রী নিরাপত্তা দিয়ে আমসুক, নিরাপত্তা না থাকলে জেল গলহেতেন আমসু নেতা। ইমান ডাঙর ডাঙর টিভিত মুখ্যমন্ত্রীকে গালি পাড়ি বিবৃতি দি থাকে, আগতে তো এইবর নহৈছিল। গতিকে এটা একটা ভাল পরিবেশ আছে, পরিবেশ তো বেয়া হলে তো নিরাপত্তাহীন হলে তো মোর এগেনস্টত কোনবাই কলে পুলিশে তাক ধরিব লাগিছিল, পুলিশে তো কাকো নধরে। উচ্ছেদৰ বিৰোধিতা কৰা আমসুক উদ্দেশ্যে সৰব হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমসুক প্রত্যাহ্বান জনাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কলে সংখ্যালঘুর নিরাপত্তা আছে, বেদখলকারীক উচ্ছেদ করাতো নিরাপত্তাহীনতাত নপরে। সোনাপুরের উচ্ছেদ তো জনজাতীয় বেল্টর কথা, তার লগত নিরাপত্তার কোনো কথা হওয়া নাই, আমার তো নিরাপত্তাই নিরাপত্তা। দেখুন, 20 বছর পূর্বে বজারতে উলাবলৈ সাহস করা নাছিল আমসুর সদস্য, এতিয়া নিরাপত্তা আছে বাবে দাহ করে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি। মুখ্যমন্ত্রীর গালি গালাজ করে বিবৃতিও দিয়ে আমসুয়ে। আমার আজির পর 20 বছর আগতে আমসুর লড়াটা বজারতে নুলাইছিল, এটা তো আমসুর লড়াই মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিও দাহ করে দিয়ে। গতিকে নিরাপত্তায় নিরাপত্তা এনেকা তো কোনো সমস্যাই হওয়া নাই। উচ্ছেদর বিরোধিতার সর্বোচ্চ ন্যায়ালয়ত আমসুয়ে দিয়া পত্রক লয়ও সরব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংখ্যালঘুর নিরাপত্তা কত বিঘ্নিত হয়েছে বলে আমসুক মুকলি প্রত্যাহ্বান জানালে মুখ্যমন্ত্রীগুলো। কাজল গাঁওয়ের হেমলেট চন্দ্র রায়ের সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, এনবি নিউজ। বছর পূর্বে বজারতে উলা নাছিল আমসু, এতিয়া আমসুয়ে দাহ করে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি। মুখ্যমন্ত্রীক গালি গালাজ করে বিবৃতিও দিয়ে আমসুয়ে। সোনাপুরের শেহতিয়া উচ্ছেদ অভিযান আর আমসুর স্থিতিক পুনের সরব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংখ্যালঘুর নিরাপত্তা প্রসঙ্গত ডক্টর শর্মায় কলে মুখ্যমন্ত্রীর নিরাপত্তা দিয়ে আমসুক, নিরাপত্তা না থাকলে জেল গলহেতেন আমসু নেতা। ইমান ডাঙর ডাঙর টিভিত মুখ্যমন্ত্রীকে গালি পাড়ি বিবৃতি দি থাকে, আগতে তো এইবর নহৈছিল। গতিকে এটা একটা ভাল পরিবেশ আছে, পরিবেশ তো বেয়া হলে তো নিরাপত্তাহীন হলে তো মোর এগেনস্টত কোনবাই কলে পুলিশে তাক ধরিব লাগিছিল, পুলিশে তো কাকো নধরে। উচ্ছেদৰ বিৰোধিতা কৰা আমসুক উদ্দেশ্যে সরব হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আমসুক প্রত্যাহ্বান জনাই মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় কলে সংখ্যালঘুর নিরাপত্তা আছে, বেদখলকারীক উচ্ছেদ করাতো নিরাপত্তাহীনতাত নপরে। সোনাপুরের উচ্ছেদ তো জনজাতীয় বেল্টর কথা, তার লগত তো নিরাপত্তার কোনো কথা হওয়া নাই, আমার তো নিরাপত্তাই নিরাপত্তা। দেখুন, 20 বছর পূর্বে বজারতে উলাবলৈ সাহস করা নাছিল আমসুর সদস্য, এতিয়া নিরাপত্তা আছে বাবে দাহ করে মুখ্যমন্ত্রীর প্রতিকৃতি। মুখ্যমন্ত্রীক গালি গালাজ করে বিবৃতিও দিয়ে আমসুয়ে। আমার আজির পর 20 বছর আগতে আমসুর লড়াটা বজারতে নুলাইছিল, এটা তো আমসুর লড়াই মুখ্যমন্ত্রীর প্রতিকৃতিও দাহ করে দিয়ে। গতিকে নিরাপত্তায় নিরাপত্তা এনেকা তো কোনো সমস্যাই হওয়া নাই। উচ্ছেদৰ বিৰোধিতাৰে সর্বোচ্চ ন্যায়ালয়ত আমসুয়ে দিয়া পত্রক লয়ও সরব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সংখ্যালঘুর নিরাপত্তা কত বিঘ্নিত হয়েছে বলে আমসুক মুকলি প্রত্যাহ্বান জানালে মুখ্যমন্ত্রীগুলো। কাজল গাঁওয়ের হেমলেট চন্দ্র রায়ের সহযোগত নিউজ ডেস্ক রিপোর্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।